ষষ্ঠ দিনরে পহঁচিলা প্রাথমিক শিক্ষক সংঘর ধারণা। তিন দফা দাবি নিয়ে ভদ্রক জেলা চান্দবালি ব্লকর প্রাথমিক শিক্ষক সংঘ তরফ স্থানীয় ব্লক শিক্ষা আধিকারী অফিস সামনে ছদিন হল গণধারণা দিয়েছি। তবে প্রাথমিক স্কুল শিক্ষক এবং শিক্ষয়িত্রী এই ধারণার সামিল হয়েছেন। এপটে শিক্ষক মান ধারণা বেড়ে অন্যপটে পিলামানকর পাঠপড়ার ব্যাঘাত সৃষ্টি হয়েছে। চান্দবালি ব্লকর মোট 245 বিদ্যালয়ের 930 জন শিক্ষক ও শিক্ষয়িত্রী এই ধারণার সামিল হয়েছেন। সরকার বারম্বার প্রাথমিক শিক্ষকঙ্কু প্রতারণা করছেন বলে অভিযোগ করছেন শিক্ষক মানে। তবে ঠিকা শিক্ষক নিযুক্তি উচ্ছেদ, এক্সক্যাডর শিক্ষক পদ উচ্ছেদ, কেন্দ্রীয় হারে বেতন প্রদান ও 4200 গ্রেড পে বৃদ্ধি দাবি করছে প্রাথমিক শিক্ষক সংঘ। তবে দাবি পূরণ নহেলা পর্যন্ত গণধারণা জারি রহবে বলে চেতাবনী দিয়েছেন প্রাথমিক শিক্ষক সংঘর সভাপতি। যদি নুহে যদি 50 দিন এভাবে আন্দোলন চালিব তাহলে আমার শিক্ষক মানে নিশ্চিত ভাবে তাঁর ন্যায্য দাবি হাসল করা প্রাথমিক শিক্ষার যে অব্যবস্থা রয়েছে তাকে আমূলচূল পরিবর্তন করা বদ্ধ পরিকর এবং সেমানে নিশ্চিত ভাবে করি দেখাইবে। আমার যে দাবি রয়েছে কালি আমি শুনে পাচ্ছি সরকার সাথে কিছু কিছু আলোচনা হয়েছে কিন্তু সরকার এ টাড়টুড় নীতি অবলম্বন ন করি যে আমার তিন দফা দাবি অছি সহ উদ্দেশ্য বিচার করতু আগুক আসন্তু শিক্ষক মানুষ বিদ্যালয়কে ফেরাই নেবার ব্যবস্থা করতু এবং তাঁর ন্যায্য দাবি কি যথাশীঘ্র পূরণ করতু যাদ্বারা এ প্রাথমিক বিদ্যালয়ের যে অধ্যয়নরত হাজার হাজার ছাত্রছাত্রী সেমানে উপকৃত হবে, শিক্ষক মানে মধ্য তাঁর মনোবল বৃদ্ধি পাইব, সেমানে গুণাত্মক শিক্ষা দেওয়া নিশ্চিত ভাবে আগ্রহ রয়েবে। চান্দবালি প্রশান্ত কুমার পাণিঙ্ক রিপোর্ট সানস্টার টিভি।